नमस्कार बंधुरा, गार्डेनिंग विद ब्लॉगिंग मिताली चैनल सबाई के स्वागत। आज के चले उत्तर चौबीस परगनार बागदाय सुजय देवनाथ छाद बागान परिदर्शने। तार छादे आमी गिये जा देखते पेलाम समस्त एखाने ओरिजिनल थाई भैराइटिर फलेर गाछ। एखाने देशी फलेर गाछ नेई बोललेई चले, समस्त विदेशी फलेर गाछ तार छाद बागाने आमी देखेछि। आर ए छाद बागाने सबचेये विशेषत्व हलो पृथ्वी विख्यात सूर्य डिम अर्थात आमेर भैराइटी एवं तार काछे आछे विभिन्न प्रजातिर लंघन। तिनि एकजन पेशार शिक्षक हवा सत्त्वेओ किभाबे ए छाद बागान मेनटेन करे चलेछेन तार मुख थेके सम्पूर्ण जेने नेब। तो चलुन आमरा एखन तार साथेई कथा बोले नि। नमस्कार दीदी, आमी सुजय देवनाथ, आमी उत्तर चब्बिश परगना जिलार बागदाते थाकि। आमार छाद बागाने भिडियो करते आसार जन्य आपनाके असंख्य धन्यवाद। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সাদা লঙ্গন। লঙ্গনের যতগুলো ভ্যারাইটি আমি এখন পর্যন্ত টেস্ট করতে পেরেছি তার মধ্যে আমার মনে হয় সেটাই বেস্ট, মানে টেস্টের দিক থেকে। এবং এটা বছরে কিন্তু তিনবার হয়। এটা দেখছেন রুবি লঙ্গন, এটার পাতাটাও শীতের দিকে শীতের সময় লাল হয় এবং যত গরম পড়তে থাকে ততটা গ্রিন ভাব চলে আসে। এর বাইরের কালারটা টোটালি লাল এবং খেতে একটা রোজি ফ্লেভার আছে, কিন্তু বীজটা একটু মোটা। কিন্তু গাছের যত এজ বাড়তে থাকে বীজের সাইজ তত ছোট হতে থাকে। আমার কাছে মোটামুটি প্রায় 8 প্রকারের লঙ্গন আছে কালেকশন আমার ব্যক্তিগত। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পিং পং লঙ্গন, এটা মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট একটি কমার্শিয়াল ভ্যারাইটি। বিশেষ করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা চায়নাতে প্রচুর পরিমাণে এটা চাষ হয়ে থাকে। এটার নাম পিং পং এই জন্যই কারণে সাইজটা পিং পং বলের সাইজের নেই হয়ে থাকে। এখন যে গাছটা আমরা দেখতে পাচ্ছেন এটি একটি পিঙ্ক লঙ্গন, এটা পিং পং লঙ্গনের নেই হয়ে থাকে। কিন্তু বাইরের কালারটা রুবির যেমন রেড হয় এর কালারটা পিঙ্ক হয়ে থাকে, এই জন্য এর নাম পিং পং লঙ্গন। দেখতে পাচ্ছেন এটি একটি জুজুবি গাছ, চীনের একটা কুল। অ্যাকচুয়ালি চীনে কুলকে জুজুবি বলা হয়। এটা অফ সিজনে হয়ে থাকে সাধারণত। এখন যে গাছটি দেখছেন এটি একটি আমার আপেল গাছ, এখন অলরেডি ফল চলে এসছে। কিন্তু আরও দুটো বড় ফল ছিল এখানটাই, এই দুদিন আগে ঝড়ে পড়ে গেছে এখান থেকে। আবার নতুন করে ফুল এসেছিলো গাছটিতে। এখন যে গাছটি দেখছেন এটি একটি কিশু ম্যান্ডারিন, এটির ফলের সাইজ একটু ছোটো হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু। এখন যেটি দেখছেন এটি আমোয়া 8, এটি একটি ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জের অনেকগুলো ভাগ আছে কিন্তু আমোয়া 8 এটা একটি নতুন একটি একদম সংযোজন আমার কাছে। এটা স্যাঙ্গুইলি অরেঞ্জ, নতুন নিয়ে এসছি, তবে জানি না কেমন হবে, দেখতে হবে। এটা ফ্রান্সিস মাল্টা, মাল্টার একটি ভ্যারাইটি। যেমন এটা ক্লেমেন্টাইন অরেঞ্জ, শুনেছি খুব একটা বিখ্যাত ভ্যারাইটি। এটা একটি লেনলেট ভ্যারাইটি, খুব একটি ভালো ভ্যারাইটি শুনেছি, নতুন সংগ্রহ একদম আমার কাছে। এটা স্টার রুবি রেড গ্রেপ ফ্রুট, এটা অনেকটা ভিয়েতনাম মাল্টার মতোই সাইজ হয় কিন্তু গ্রেপ ফ্রুট একটি ভ্যারাইটি, খুব সুস্বাদু। এটি ওভাল অরেঞ্জ, শুনেছি এটি অল টাইম ভ্যারাইটি ভিয়েতনাম মাল্টার মতো, দেখা যাক কী হয়। এটা নোভা অরেঞ্জটি নতুন নেওয়া, আর ওটা কর্নার দেখতে পাচ্ছেন ওটা আফ্রিকান ইয়েলো মাল্টা। এটা হেয়ারলুম নেভেল অরেঞ্জ, নেভেল অরেঞ্জের দুটো ভাগ আছে আমার কাছে, একটা ওয়াশিংটন নেভেল, এটি হচ্ছে হেয়ারলুম নেভেল। এখন যে গাছটি দেখছেন এটি আমার জাফা অরেঞ্জ, বেশ ভালোই ফল এসছে এক বছরের কাছে। এটা একদম আমার নতুন কালেকশন এবং সব থেকে আলাদা বা ইউনিক বলতে পারেন। এটা আমার অরেঞ্জ বাতাবি, শুনেছি খেতে একটি অরেঞ্জের ফ্লেভার আসে ওই জন্য এটির নাম হচ্ছে অরেঞ্জ বাতাবি। এটা ওয়ারি সাতসুমা, সাতসুমার অনেক ভ্যারাইটি আছে। এটা যেমন ওয়ারি, এটা আমার এখানে একটা আছে জাইসান সাতসুমা, এটাতে প্রচুর ওয়ারিতে প্রচুর ফুল এসেছিল এবং ফলও দাঁড়িয়েছিল কিন্তু অত্যাধিক গরমের কারণে পড়ে গেছে সবগুলোই আর কি এবছর। এটা আটার্নি অরেঞ্জ, বেশ ভালো ফলন এসছে এক বছরের কাছে। এটা আমার ওয়াশিংটন নেভেল, দেখুন পিছনে একটা ছিদ্র আছে নেভেলের মতো, এই জন্য এটির নাম হচ্ছে ওয়াশিংটন নেভেল।
সবথেকে আর কি শখের গাছ বলতে পারেন। এই গাছ করতে গিয়ে সবথেকে বেশি অসুবিধা হয়েছে আমার কাছে, এটা হচ্ছে ব্লুবেরি গাছ। এই দুটো গাছ দেখছেন, এর আগে অলরেডি আমি দুটো গাছ করেছিলাম, সেই গাছ দুটো বাঁচাতে পারিনি, কারণ এর সমস্যা হচ্ছে পিএইচ মেনটেন করা। এই গাছটা যদি করতে হয় আপনারা একদমই মাটি ব্যবহার করবেন না, লিপ মোল কম্পোস্ট আর সাধারণ যে কম্পোস্ট হয় এবং তার সঙ্গে ফাইন বার, এর উপরে গাছটা বসান, গাছটা আশা করি ভালোভাবে গ্রো করবে। এটা যেটা দেখতে পাচ্ছেন এখন আমার, এটা ভেরিগেটেড জামরুল, শুনেছি খুব খেতে খুব ভালো, এখনও ফল ধরেনি। এটা আমার লোকার্ট গাছ, ফল এসেছিল টক মিষ্টি একটা ফ্লেভারের। হ্যাঁ, এটা আমার পার্সিমন শ্যারন ভ্যারাইটির, এটা পার্সিমন ফু ভ্যারাইটির, এটা আমার একটা ব্ল্যাক সবেদা, সবেদার অনেকগুলো ভ্যারাইটি হয়, এটা ব্ল্যাক। আর এটা আমার হোয়াইট সবেদা, গরমের সময় পাতাটা পড়ে যায়, আবার নতুন করে শুরু হচ্ছে দেখুন পাতা ছাড়া। হ্যাঁ দিদি, এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে সবথেকে বলবো কি খুব অপেক্ষা করার পরে গাছটা আমার কাছে এসেছে দীর্ঘদিন, এবং অনেক ঠকার পরে আমি অরিজিনাল গাছটা পেয়েছি। এটা হলো সেই অরিজিনাল জাপানের মিয়াজাকি আম। এটা সেই অরিজিনাল জাপানের মিয়াজাকি আম। অনেক বাঙালিরা অলরেডি এই মিয়াজাকি আম নিয়ে ঠুকেছেন, কেউ ব্যানানা ম্যাঙ্গো হয়েছে কারোর কাছে, কারো আবার রেড পালমার পেয়েছেন শুনেছি। তো দেখুন কেমন হচ্ছে কালারটা, জাপানি মিয়াজাকি অনেকটা ল্যাংড়ার মতো শেপ আসে এবং সুন্দর কালার। হ্যাঁ, এটা দেখছেন আমার একটি রেড পালমার, সাইজটা ভীষণই বড়। এটাও কিন্তু মিয়াজাকি আম নামে অনেকে বিক্রি করছেন, কিন্তু এটা পালমার ভ্যারাইটি। এটা আমার নতুন একদম আসুন্ট্রা 5 ড্রাগন, এটা ব্রাউনি, আর এটা আমার সেই অরিজিনাল আফ্রিকান ব্ল্যাক। আপনারা যখন গাছ কিনবেন অন্য বাগানে এটা দেখে নিন কেমন হয়, এটা ফোর সাইডেড হয়ে থাকে। এটা আমার নতুন একদম কালেকশন, এটা আমার অস্টিন ম্যাঙ্গো, এটা আগস্টের দিকে পাকে, খুবই লেট ভ্যারাইটি। এটা আমার 7 স্টেপ ম্যাঙ্গো, এটা শুনেছি অল টাইম ভ্যারাইটি, মানে 7 ধাপে হয়ে থাকে। আর এটা অস্ট্রেলিয়ান আনার নামে সংগ্রহ, তবে একটু আমার ডাউট আছে জানি না কী হবে। এটা ম্যানিলা চেরি, খুবই একটা সুন্দর ভ্যারাইটি। এটা আমার সেই কাটিমো নাম, এটা আমার সুরিনাম অরেঞ্জ, যেটা ব্ল্যাক নামে পরিচিত, ব্ল্যাক সুরিনাম। এটা স্কারলেট জাবোটিকা, এটা পিস গাছ ফ্লোরিডা ফ্রিন্স, এটা কদবেল থাই কদবেল, এটা ব্লু জাবোটিকা আমার, আর এটা হচ্ছে আমার রেড হাইব্রিড জাবোটিকা, আর এটা আমার সেই অস্ট্রেলিয়ার সিডার বেস চেরি। হ্যাঁ, এটা বেশ ভালো একটা, খুব একটা সুস্বাদু নয় তবে প্রচুর ধরে এই ভ্যারাইটিটা। এটা আমার অ্যাপ্রিকট গাছ, আর্মেনিয়া ভ্যারাইটি, আর এটা আমার অ্যাভোকাডো, এই গাছটাতে 2 বছর আগে ফল এসেছিল। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ি ওয়ান মালটা, প্রচুর ফল এসছে, খেতেও বেশ সুস্বাদু, তবে একটাই সমস্যা, বেশি লেট করলে ভিতরে শক্ত হয়ে যায়, চাল 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 ভাব চলে আসে, ওই জন্যই তাড়াতাড়ি হারভেস্ট করতে হয় এটা। এটা আমার 2 বছরের পুরনো গাছ, এটা তো আমি মাসে একবার করে হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল দিয়ে থাকি, তার সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, এটা জানি না কী নাম, আমের একটি ভ্যারাইটি, আননোন ভ্যারাইটি, ঠিক জানি না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এইটুকু।